গুড মর্নিং বন্ধুরা, কিরকম আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভয়েস দিতে পারছি না যেহেতু গান চলছে। তো এই যে চান করে ফুল তুলে নিয়ে চলে এসেছি পুজো করব। তো ঘরের সব কাজবাজ হয়ে গেছে। আজকে ননদের বাড়িতে নারায়ণ পুজো আছে, ওখানে যাব বলে সকাল সকাল সব কাজবাজ হয়ে গেছে। আর এই দেখো ঘরে পুজো করা হয়ে গেল। তো বর্মশাই রান্না করে রেখে গেলাম, তো নিয়ে খেয়ে নেবে। তো চলো যাই ওই বাড়িতে। তারপরে গনুকে রাখি পরাবে, গনুকে ঘুম থেকে তুলে দিলাম, গনু এখনো মুখও ধোয়নি। সাঁতার কাটবে গেলাছে এই যে আমার গনুর রাখি পড়া হয়ে গেছে। গনু না তো গোপাল, গনু ওদিকে আছে, গনু ওই যে ওখানে রেখেছে গনুকে। বস, ওদিকটা ঘুরিয়ে নে মা, ওদিকে। কুচ্ছিস কি জন্য?
গরম করছে আর কিছু না, প্যান্টটা পরে বসছে না। আর সোনাই চলে আয়, সব বড় থেকে ছোট কর। রাখি পড়িয়ে দে, গেল বছর পড়িয়েছিল তো সুতোটা ডবল করে দে। উপর দিকে উঠা, সারাদিন না কিছুক্ষণ টাইম দেখো না কি করে এই কামড়ানো শুরু হলো। তো এইদিকে রাখির পর্ব শেষ হয়ে গেল, আর এইদিকে দেখো আমাদের ঠাকুরেরটা সব গুছানো হয়ে গেছে, নারকেলটা আমি কুড়ছি, তো একটু পরেই ঠাকুর মশাই চলে আসবে। তো এই যে আমাদের ঠাকুরে এখানে সব গুছানো হয়ে গেছে, এই যে কৃষ্ণ
ওম তদু বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সুরায় দিব্যচক্ষু বিশ্ব নারায়ণ স্বাহা। ওম তদু বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সুরায় দিব্যচক্ষু বিশ্ব নারায়ণ স্বাহা। ওম তদু বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সুরায় দিব্য। পুজো হয়ে গেছে, তো সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে আমি বেরিয়ে পড়লাম। দেড়টা বেজে গেছে, পৌনে দুটো বাজে। বরমশাইকে খেতে দিতে হবে যে বাড়িতে গিয়ে, তো প্রসাদ নিয়ে নিয়েছি। এই যে প্রসাদ, আমার খাওয়ার। বরমশাইয়ের জন্য তো রান্না করে রেখে এসেছি, আলু সিদ্ধ, তারপরে ডাল, আর কালকে নিরামিষের ইয়ে ছিল তোমার, হলো গিয়ে কি বলে বাঁধাকপির তরকারি ছিল। তো সব কিছু আছে, দেখি নিয়ে খেতে বলেছিলাম, খেয়েছে নাকি জানি না। যদি না খেয়ে থাকে আমাকে যেয়ে খাবার দিতে হবে। প্রচণ্ড রোদ্দুর আর গরম লাগছে প্রচণ্ড। তো চলো বাড়ি যেয়ে দেখা হচ্ছে। তো বরমশাই খাবার নিয়ে খেয়ে নিয়েছে, আর এই যে আমার খাবার নিয়ে নিয়েছি, চলো খাবারটা খেয়ে নি। লুচি, কুমড়োর তরকারি আর ছোলার ডাল, আর ইয়ে করেছিল, পায়েস করেছিল, আমি আনিনি। এই যে বিকালের চা করে নিয়েছি, ওই যে দুপুরবেলায় দুটো লুচি খেলাম, পেটটা ব্যথা শুরু হয়ে গেছে। চাটা খেয়ে নিই, তারপরে পেটে ব্যথার ওষুধ খাবো। ওর জন্য কিচ্ছু খেতে পারি না, কালকে রাত্রেও খিচুড়ি একটুখানি খেয়েছি। ফোনটাও চার্জে বসাতে হবে, সকালবেলায় তাড়াহুড়োতে চার্জে বসানো হয়নি, চাটা খেয়ে ফোনটা চার্জে বসিনি। তো বৃষ্টি হয়ে গেল একবার, আরও বৃষ্টি হবে, মেঘ গুড়গুড় করছে। তাড়াতাড়ি করে উঠে জামাকাপড়গুলো তুললাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই অবধিই রাখছি, কেন কি ফোনে একটুও চার্জ নেই, চার্জে বসাতে হবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ভালো ভালো করে কমেন্ট করো। তো আজকের মতন টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে। বিস্কুট হাতে চা খাবো বলে।